হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ যথারীতি সকালে বাসি সমস্ত কাজ হয়ে গেছে, কেননা যেহেতু আজকে বৃহস্পতিবার, শুধু ঘর মোছাটা বাকি আছে, ওটা পরে করবো। ওখানে এই ছাদের থেকে সব জামাকাপড় মেলে এসেই আগেই স্ল্যাপ ট্ল্যাপ মুছে বাসন টাসনগুলো, যেগুলো ধোয়ার বাসন সেগুলো ধুয়ে নিচ্ছে, আর যেগুলো মাচার বাসন সেগুলো রেখে দেবো, পরে মাজবো। আর আজকে একটা জিনিস হয়েছে, ডিশানকে দুধ খেতে দিয়েছিলাম, তো ডিশান পুরো দুধটা খায়নি, একটুখানি দুধ বাকি ছিল। সেই দুধটা ফেলে কি করবো, রেখে দিলে নষ্ট হয়ে যাবে? ওই দুধটা চায়ে দিয়ে দিয়েছি, আর বাটিতে অল্প একটু দুধ ছিল, সেই দুধটাও চায়ে দিয়ে দিয়েছি, ওতেই চা হয়েছে। যদি না থাকতো আজকে লিকার চাই খেতে হতো। আসলে আমার দুধ এক্সট্রা থাকে, কিন্তু কি হবে, এই কদিন ধরে একটু দই পাচ্ছি, তো তার জন্য দুধ আর থাকছে না। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি, আর চা পাতাও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম, এবার চাটা হোক। চাটা খেয়ে উঠলাম, এখন বাজে 10:25 হয়েছে। চা খাওয়ার টাইমটা মানে ঈশানের বাবার সাথে একটু কথা বলা হয়, ঈশানের সঙ্গে তো দুষ্টুমি করা হয়, আর আমার একটু বসা হয়। চা খাওয়ার টাইমটা একটু বুঝতে হয়, তারপর তো সারাদিন ছুটছি গড়গড়। আর একজনকে দেখো, বিস্কুট নেওয়ার সময় বাবাই জানলা দিয়ে তো রোদ আসে না, গোটা বিস্কুটটা নিয়ে যখন চাটছে, একটু একটু করে খাচ্ছে কথা ছেলে। এর জন্য ওর বাবা বারণ করে গোটা বিস্কুট দিতে। আর বিস্কুট দেখলে একটা ইয়ে করতে থাকে, কেটে করে বিস্কুট চাচ্ছে। আজকে তার মধ্যে বৃহস্পতিবার, বাসি কাজ হয়ে গেছে, ঘর মোছাটা হয়নি, এই বিছানা তোলা ঘর মোছা এই দুটো বাকি আছে। আজকে রান্নার জন্য তো ফ্রিজের থেকে মাছের ডিম বের করেই রেখেছি, মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ছবি, আর কালকের ঢেঁড়স চচ্চড়ি রয়েছে, ওইটাই খাওয়াবে। কুমড়োর তরকারিও রয়েছে, তবে কুমড়োর তরকারিটা আজকে খাবো না, ওটা থাক, কালকে খাওয়া যাবে। আর কেন কুমড়োর তরকারিটা থাকতো না, কালকে রাতেই শেষ হয়ে যেত, কিন্তু কালকে রাতে আমাদের এই পাড়ায় একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানে খাওয়া হয়েছে বলে, আর রাতে রুটি দিয়ে খাওয়া হয়নি, কুমড়ো তরকারি ওইটাও রয়ে গেছে। আর ঢেঁড়স চচ্চড়ি তো বেশি করেই করেছিলাম, যাতে আজকের দিনটা হয়ে যায়। এই সব মিলিয়ে ঝুলিয়ে আর কি হয়ে যাবে। কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, বসো না, তুমি বিস্কুটটা খাবা না, তাহলে দিয়ে দাও, আমি আপনি দিয়ে দিই, আর কোনোদিন দেবো না বিস্কুট, বড় ছোট্ট বিস্কুট দেবো, খাও বিস্কুট, গায়ে মাখাচ্ছিস কেন কথা ছেলে, ই মা সারা গলায় ফলায় এরম করে মাখাচ্ছে বিস্কুটটাকে, একে বাজে ছেলে বলবে। রোদ আসে না ওই জানলাটা দিয়ে, কিন্তু তাকালে কিন্তু অতটা রোদ বোঝা যাচ্ছে না, ফোনের এই মনে হচ্ছে না খটখটে রোদ, কিন্তু অতটাও খটখটে রোদ না, সব তো রোদ উঠছে, একদিন বৃষ্টি দিয়ে আকাশ হাঁপিয়ে গেছে, ভালো লাগে না। ভাবলাম বোধহয় এবার থেকে প্রত্যেক দিন সন্ধ্যের পর বোধহয় বৃষ্টি নামবে, কপাল সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এখানে যে কি হয়েছে, বৃষ্টির দেবতার বোধহয় আসতে ইচ্ছা করছে না, এখানে মেঘগুলোকে পাঠাতে ইচ্ছা করছে না বৃষ্টির মেঘ। একটু খাই, 5-10 মিনিট বসবো, তারপরে রান্নার কাজ, রান্নায় যেতে হবে। নূর খালি রান্নার কাজ, মনে যেন লোকের বাড়ি রান্না করতে যাই, কি দে দে। Mm.
রিশানের বাবা শনিবার দিন কি ডিম এনেছিল মাছের ডিম। আমার মাছের ডিম খেতে খুব ভাল লাগে, কিন্তু রিশানের বাবার আর নাকি মাছের ডিম খেলে পেট গরম হয়ে যায়। কি জানি বাবা, ফার্স্ট টাইম শুনছি মাছের ডিম খেলে নাকি পেট গরম হয়। তা যাই হোক, আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে, তা আজকে মাছের ডিমটাই করেছি, ঝোল আলু তো সব ধুই নিয়েছি। আবার মাছের ডিমে একটা মুশকিল আছে কি, গুড়ি 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 ডিম একবার চারিদিকে ছড়িয়ে থাকে, তো ওগুলো ভালো করে ইয়ে পরিষ্কার করে নিলাম। আর ওর বাবা তো একদম চাক চাক ধরা এনেছিল, তার জন্য ছুরি দিয়ে সব পিস 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 করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি লঙ্কার গুঁড়ো দিলে কি একটু ঝাল ঝাল লাগে, কিন্তু লঙ্কার গুঁড়োটা যেহেতু শেষ হয়ে এসছে, ঢালবো ঢালবো করে ঢালাই হয় না, তাই আর লঙ্কার গুঁড়োটা দিইনি। ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কালকে কি যেন পাস্তা বানিয়েছিলাম বলে আর কড়াইটা বের করিনি, ওই কড়াইয়ের মধ্যে আজকে রান্না করে বের করে দেবো। আর এখানে আলু কুচি, এই ডিমের আলু, মাছের ডিমের বড়ার আলু, আর এখানে ডিম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার দেব, তেল গরম হয়েছে, এখন দেখো 12:30 বাজে, তখন হাফ ডিম সিদ্ধ মানে ভেজেছি, এখন পুরো ডিম ভাজা হয়ে গেছে। তখন হাফ ডিম ভেজে ইয়ে করতে গেলাম, কাচতে গেলাম, কেচে এসে তারপরে কি জানো বলে ও সেগুলো ছাদে মেলে এলাম, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুললাম, তুলে আবার জলের ব্যবস্থা করলাম, মানে জল ভরতে গেলাম। এই করে এতক্ষণে আবার এসছি রান্না, আজকে যে কখন চানে যাব বাচ্চাকে কখন চান করা বকে যাবো। এই বৃহস্পতিবার করে একটু আমার দেরি হয়। আর এখানে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হলেই মশলাটা দেবো, আর মশলা পেস্ট করে নি করবো। মশলা দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পেস্টের জন্য দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ব্যাস আলুটা ভাজা ভাজা হোক, মশলাটা পেস্ট করে নিই, আর একটু জল তোলা বাকি আছে সেগুলো তুলে নিই। আলু ভাজা ভাজা হয়ে গেছে, মশলাও দিয়ে দিয়েছি, মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে কষাটা দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক এত দেরি আমার হয় না, দেরি করে ঘুম থেকে উঠলেও এত দেরি হয় না। আজকে বোধ হয় হাতে পায়ে আমার ঘুম ধরেছে, ওর জন্য এত দেরি হচ্ছে। মশলাটা কষুক। তো আজকে দুপুরে রান্না হচ্ছে ভাত, এখানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে কালকে ঢেঁড়স পোস্ত সর্ষে ডাল, আর আলু কুমড়ো তরকারিটা বের করিনি, ওটা কালকে খাবো। এখন ঈশানের বাবাকে খেতে দিয়ে ছাদে যাবো জামা কাপড় মেলতে। চান করে সবে এসছি, আজকে প্রচুর দেরি হয়ে গেল, কিসের থেকে দেরি হলো বুঝলাম না। যাই হোক, চুল টুল আশ্রয়নি, এখন ছাদে যাব, ঈশানের বাবাকে খেতে দেবো, তারপর ছাদে যাব জামা কাপড় মেলবো, তারপরে সে চুল আসে সিঁদুর পরে তারপরে খেতে বসবো। অনেক দেরি আছে, আজকে 1:30 বাজে, আমার বসতে বসতে 2 বাজবে। কি জানি কিসের থেকে দেরি হয়ে গেল, রোজকার কাজই করি, শুধু আজকে বৃহস্পতিবার বলে একটা দুটো কাজ এক্সট্রা ছিল, তাই বলে এরকম কোনোদিন আমার দেরি হয় না, আজকে কি হলো কি জানি। পাঁচটা 10, আমি খেতে বসেছি দাহি সাক্কার, মানে দই টক দই, তো তাই একটু চিনি দিয়ে নিয়েছি, তাই দাহি সাক্কার। আবার দই পাততে হবে, দইটা কমে গেছে, রিশান উঠলে রিশানকে একটু দই দিয়ে ভাত খাওয়াবো,
তারপর পাপাকো, তারপরে দই পাততে হবে। এই দই দিয়ে চিনি না খেতে আমার হেভি লাগে। টক টক মিষ্টি মিষ্টি লাগছে, আমার টক দইটা হেভি টক হয়, তার জন্য চিনি না দিলে খাওয়া যাবে না। আর যা গরম পড়েছে টক দই খাওয়া ভালো। তো আজকে বৃহস্পতিবারে আমার লাস্ট কাজ হচ্ছে নেল পালিশ পরা, আলতা পরা কমপ্লিট। রিশান ঘুমাচ্ছে, রোজার টাইম হয়ে গেছে, ও দই খেতে খুব ভালোবাসে। দই দিয়ে ভাত, এরম দই চিনি ফেটিয়ে আমি যখন খাই তখন
সাতটা বাজে, সাতটা পাঁচ, ওই সাতটাই আমাদের ঘড়িতে সাতটা পাঁচ মানে সাতটা বাজে। সন্ধে দেওয়া কমপ্লিট, ভাবছি এখন আর বসে বসে একটা বই দেখবো, এটা বইটা দেখি, তারপরে নটার দিকে রুটি করতে যাবো, আর এর মাঝে রিসানকে খাইয়ে দেবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।